আপনারা যারা অনেক দিন থেকে চিন্তা করছেন ডিপিএস করবেন, কিন্তু কোথায় ডিপিএস করবেন, কোন সরকারি ব্যাংকে ডিপিএস করলে বেশি মুনাফা পাবেন, তাদের জন্যই সুবর্ণ সুযোগ পল্লী সঞ্চয় ব্যাংক মাসিক সঞ্চয় স্কিম। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পল্লী সঞ্চয় ব্যাংক সাধারণ জনগণের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি ও তাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিশেষায়িত ব্যাংক হিসাবে পল্লী সঞ্চয় ব্যাংক চালু করেছে পল্লী সঞ্চয় ব্যাংক মাসিক সঞ্চয় স্কিম। আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা। নিজে সঞ্চয় করুন, অন্যকে উৎসাহিত করুন। পল্লী সঞ্চয় ব্যাংকে 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন। এই ডিপিএস এ মুনাফার হার 7%। পল্লী সঞ্চয় ব্যাংক মাসিক সঞ্চয় স্কিমের হিসাবের মেয়াদকাল 3 বছর, 5 বছর ও 10 বছর মেয়াদি হিসাব খুলতে পারেন। হিসাব খোলার নিয়ম: পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই হিসাব এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরযোগ্য। দেশের প্রতিটি উপজেলায় 1টি করে শাখা রয়েছে। আমানতকারী প্রতি মাসের 1 তারিখ হতে 10 তারিখের মধ্যে টাকা জমা করতে পারবে। ডিপিএস এর বিপরীতে গ্রাহকের জমাকৃত আসলে 90% ঋণ নিতে পারবে।